হাবিবি মাশাআল্লাহ মাশাআল্লাহ মেয়েটা তো সুন্দরী তাকে তো আমার সাথে মানায় সে হিজাব পরে ভিডিও বানায় আর কয়েকটা ভিডিও দেখে তোমাদেরকে তার সম্বন্ধে জানাই এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো কেন খালাম্মা সব পর্দাশীল সুশীল মেয়েকে আপনার ছেলের বউ বানাই ফেলবেন তাহলে আমাদের বউ কে হবে একটু জানাবেন এরকম নম্র ভদ্র সুশীল পর্দাশীল মেয়েকে কার না ভালো লাগে এরকম মেয়েকে কেন খোঁজে তার ইনস্টাগ্রামে যাও একটাও অশ্লীল ভিডিও কিংবা ফটোস পাবে না তার সম্বন্ধে একটা খারাপ ব্যক্তিও পজিটিভ বাদে নেগেটিভ কমেন্ট করে যাবে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এরকম মেয়েকে মনের মাঝে রেখো একটাও হিজাব ছাড়া নাই টিকটক আমি হুদাই করতেছি না পক পক দেখো সব ভিডিও দেখো সব ফটোস দেখো ভিডিও করলো হিজাব পরে করে এটা দেখো এমনি এমনি বলি নাই এই মেয়েকে মনের মাঝে রাখো এই পৃথিবীর ভিতর একটা জিনিসই সুন্দর আর সেটাই হচ্ছে আমি হ্যাঁ তুমি সুন্দরী এবং অনেক বেশি সুন্দর কারণ তুমি হিজাবই করো পর্দা তোমাকে বাজে বলার কারণ নাই স্পর্দা লেকিন এক সেকেন্ড ডেসপারাডো ডেসপারাডো ইন দিস টু গেদার উই লিভ অর উই ডাই কি হলো এটা কি এই মেয়েটাই না তো আরেকটা ভিডিও দেখি তো আগে আগে বলা কিছু ভালো না একটু দেখি I am pure single. Please disturb me. এইটা কি করে সম্ভব? অসম্ভব! অসম্ভব দেখছো অসম্ভব? ছিল এমন এখন হলো কেমন? মতলব কুছ ভি ইনস্টাগ্রামে পর্দাশীল ভাবলাম হিজাবি পর্দাশীল নারী টিকটকে আছে অশ্লীল শয়তানের হাড়ি হিজাবকে অপমান করে পাপ করতেছো ভারী এভাবেই তুমি বানাচ্ছো জাহান্নামে জগন্য একটা বাড়ি যে ইনস্টাতে একদম বিশুদ্ধ পরি যাকে দেখলে তোমার মাথায় চলবে কি যে করি যদি এখনই তাকে বিয়ে করতে পারি তাহলে বস গু আমার খাওয়ার জন্য হয়ে যাও তৈরি কেন এই মেয়ে একেবারে জঘন্য সর্বনাশ মাইরি যারা উপরে উপরে কুকাম করে তারাও তার থেকে ভালো কিন্তু যারা তলে তলে করে তাদের সম্বন্ধে কি বলো তাদের সংসারে কি পাবে শান্তি কুকাম একটা একটা করে রিভিল হবে লেগে থাকবে ক্লান্তি অর্থাৎ এই মেয়ে সংসারে সর্বদাই থাকবে অশান্তি বিয়ে করতেছে ভেবে ভালো পরে যদি দেখো মনটাই কালো তাহলে কি মেনে নিবা হ্যাঁ কষ্ট হবে তারপর ছাড় দিবা কিন্তু যখন তুমি দেখে জানো মেয়েটা খারাপ তাহলে মাইন্ড ফ্রেশ করার জন্য লাগবে না মেডিসিন বা কোনো সিরাপ কারণ তুমি আগে থেকেই জানো মেয়েটা কেমন তাকে ভালোবাসো হোক সে যেমন মানে বুঝো নাই সুশিক্ষিত দুশ্মন ভালো অশিক্ষিত বন্ধুর চেয়ে তদ্রুপভাবে এমন মেয়ে আসলে তোমার জীবনটাই দিবে খেয়ে উপরে উপরে ভালো ক্যারেক্টার একদম শক্ত খোঁজ নিয়ে দেখবা চরিত্র একদম গন্ধযুক্ত কারণ তুমি সেক্সি শিলা শিলা দিতে হবে তোমায় পাঁচ বেলা বেলা কি বলছিস মানে 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 জ্ঞান দিতে হবে অ্যাট লিস্ট পাঁচ বার জ্ঞান দিতে হবে জ্ঞান দিতে দিতে একদিন বোঝে যাবে আরে একে কেমন যাবে শুধুমাত্র দুধ বরাবর ক্যামেরা অ্যাঙ্গেল করলেই সেক্সি হওয়া যায় না বাজে বাজে অ্যাঙ্গেলে ভিডিও দিলেই ভিউজ পায় না তাকাই আসো কেন কেম করবা নেই এদের কথাই ভুলো প্রেমে পড়তে যেও না দেবদাস হয়ে দুঃখ পেও না সবাই নাটক করে মনে হয় সরস্বতী প্রথম প্রথম সবাই দেখাবে সে পার্বতী কিন্তু ভুলে যাও কেন দেবদাসও ভেবেছিল তাকে ছাড়া পার্বতী মরে যাবে অথচ তার জ্বর অবধি আসেনি অর্থাৎ মা বাবা ছাড়া কেউ তোমাকে ভালোবাসেনি হিজাব পরে অন্য জায়গায় এভাবে জাকাজাকি করে এক প্ল্যাটফর্মে হিজাব পরে অন্য প্ল্যাটফর্মে জাকাজাকি করে আসলে সে কি বোঝাতে চায় এগুলো তোমাদেরকে জানাবো আর আনলিমিটেড বাস্তব দুঃখা বই ঘুট দেখিয়ে প্রাইভেট পার্ট জাকিয়ে কিস শিখিয়ে লেজেন্ডের দিকে তাকিয়ে বেহায়ের মতো হাকিয়ে এসব হিজাবের কি লাভ যাদের বুক করবে হাজারো সাপ খারাপ লোক তো এদের উপর দিতেই চাইবে অসৎ উদ্দেশ্যে যা করতে তো আছোই নিজে এবং অন্যদের পাপ হিজাবে লাগতো কত সুন্দর কিন্তু এখন লাগে কত ভান্দর সামান্য কয়েকটা ভিউজের জন্য একেবারে হয়ে গেল নগণ্য ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে একটু ফলো করছো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই ক্যামেরা অ্যাঙ্গেল দেখে বুঝা গেছে আপনি যে খেলবেন তবে এটাকে আমাদেরকে বলবেন কি খেলা খেলবেন তা জানতে চাও আমাদের নিষ্পাপ মন আমি না কিন্তু জানতে চাই প্রত্যেকজন তুই সমঝা নেই তুই সমঝা নেই শরীর দেখিয়ে কিছু লাইক ফলোয়ার পাওয়া যায় মানুষের ভালোবাসা না প্রস্টিটিউট হিসেবে ধরতে চাইবে মনে মনে প্রত্যেকজন খাইবে নষ্ট হিসেবে চিনবে পুরো জাত তোমার মান সম্মান সব হবে দলিচ্ছাদ আরে ভাই ক্যামেরা কই থেকে ধরে প্রত্যেকটা এমন ভাবে ধরে প্রত্যেকটা মন টু নেক্সট গুলা দেখা এটাও সেম অ্যাঙ্গেল কোন জায়গা থেকে ক্যামেরাটা নেই আরে তুই কি ছাগল নাকি পাগল তোদের জন্য খারাপ হচ্ছে পুরো মিডিয়া উইথ গুগল তাকাই আসো কেন প্রেম করবা তাকে আছে প্রেম করার জন্য না 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 প্রেম প্রেম খেলার জন্য খাওয়া দাওয়া শেষ তুমিও শেষ সোনার বাংলাদেশ মানুষ দিন দিন ভালো হয় এই মেয়ে দিন দিন খারাপ হচ্ছে এটা কিন্তু আগে টিকটকে ভালো ভিডিও করতো ইভেন কেমন ভালো টিকটক করতো এগুলো একটু দেখো
আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবার কেটে দিবো তোমাদের জানাই। আল্লাহ হাফেজ।